ওয়ালাইকুম আসসালাম ও রহমাত আলহামদুলিল্লাহ গ্রুপের সম্মানিত ভাই ভাই আইনাল আপনি জানতে চেয়েছেন যে মানুষ মাটি দেওয়ার সময় যে অনেকে বলে থাকে যে বিসমিল্লাহ আলম্লা রসুল্লাহ তারপরে মিনহা খলাক নাকুম আফিয়া নইদুকুম তারাতন উখরা তো এইগুলো কি সঠিক হাদিস দ্বারা প্রমাণিত না কি এবং লাশ নিয়ে যাওয়ার সময় কি দোয়া পড়তে হয় বিস্তারিত মোটামুটি আপনি জানতে চেয়েছেন জি ভাই জ্লা খায়ের তো প্রথম কথা হচ্ছে মৃত লাশ নিয়ে আমাদের দেশে প্রচুর বিদাত এবং কুসংস্কার রয়েছে তো এই যে যে আপনার দোয়াগুলো মিন নাকুম এটা অত্যন্ত জয়িফ হাদিস এবং বিসমিল্লাহ আলম্লা রসুল্লাহ এটাও জয়িফ হাদিস এটা ইবনে মাজায় হাদিস রয়েছে আহ হাদিসটা রয়েছে ইবনে মাজার একশো তি নম্বর হাদিস এগ নম্বর হচ্ছে ১১১ এগারো জানা অনুচ্ছেদ আটত্রিশ তারপর আর হাদিস রয়েছে জয়ীফ ইবনে মাঝে হাদিস নাম্বার হচ্ছে পনেরোশো তিপ্পান্ন তো এই হাদিসগুলো আছে জয়ীফ কারণ এই ইসে এই ঈষের এই হাদিসের যে বর্ণনা করেছেন একজন জয়ীফ রাবী রয়েছে উনার নাম হচ্ছে হাম্মদ ইবনু আব্দুর রহমান নামে প্রসিদ্ধ একজন জয়ীফ রা রাবি রয়েছে যার যার জন্যই হাদিসটা জয়ীফ হয়েছে তো এইগুলো আসতে লেগে জয়ীফ আর সঠিক যেটা হচ্ছে সেটা হচ্ছে বিসমিল্লা বলে মাটি দিতে হবে অনলি বিসমিল্লা সহি মুসলিমের হাদিস নাম্বার হচ্ছে আটশো বাহান্ন মিশকাত শরীফের হাদিস নাম্বার চারশো ছাপ্পান্ন এবং বুখারি হাদিস পাঁচ এবং মুসলিম শরীফের হাদিস নম্বর আছে পাঁচ হাজার তিনশো ছেষট্টি আর একটা হাদিস রয়েছে মিশকাপ শরীফের হাদিস নম্বর হচ্ছে চার হাজার দুশো চুরানব্বই তো আরো বেশ কয়টা হাদিস রয়েছে যে এই কটা দেওয়া হলো তো শুধু বিসমিল্লা বলে মাটি দিতে হবে এটাই হচ্ছে সঠিক এরপরে আপনার যে কুসংস্কার এবং আরো যে কিছু বিদাত রয়েছে এই মৃত্যু ব্যক্তিকে নিয়ে তার কিছু নমুনা শুনে রাখেন তো অনেক সময় দেখা যায় মৃত্যুর আগে কিংবা পরে বিশাল খানার আয়োজন করা মৃত্যু ব্যক্তির নামে দোয়া সৎকা সবাই খা সবাই খাওয়া এবং জানাজা নিয়ে যাওয়ার সময় তার পিছনে পিছনে স্বরে তাকবির দেওয়া এবং বিভিন্ন জিকির করা কবরে গোলাপ জল সিটেনু যে কাপড় দ্বারা খাটটি ঢেকে রাখা হয় সেই কাপড়ে আয়তাল কুরসি বিভিন্ন সুরা দোয়া লেখা খাটটি নিয়ে যাওয়ার সময় দুইবার রাখা শোক দিবস পালন করা চারকুল কুল পড়ে কবরে চার খেজুর ডাল পোতা কবর জিয়ারত করতে গিয়ে সাতবার সুরা ফাতিয়া তিনবার ইকলাস তিনবার দূর এবং সাতবার দূরত তারপরে নিয়ম পালন করা দশ নির্দিষ্ট করে সাত আশে রমজান তারিখে দুইদের দিনে কিংবা জুমার দিনে কবর জিয়ারত করা মৃত্যু ব্যক্তির নামে কোরআন পড়ার আয়োজন করা কিংবা মাইকে কোরআন তেলাওয়াত বাজানো কথিত সবে কবরস্থানে যাওয়া পীরের দরগায় সাত রাত জেগে ইবাদত করা এটা শিরিক লাশ দেখার জন্য মেয়েদের ভিড় করা মৃত্যু ব্যক্তির নামে আজমির খানকা মাজার ও কবরের উদ্দেশ্য মানত করা বা টাকা পয়সা গরু ছাগল ইত্যাদি পাঠানো ঠিক আছে দেখেন যে এই সবগুলো আসতে লোকেন কুসংস্কারের কোনো দলিল বা প্রমাণ পাওয়া যায় না তো এটার থেকে আমরা বুঝতে পারলাম যে মৃত্যু ব্যক্তিকে নিয়ে অনেক কুসংস্কার হয় তো এগুলো আসলে বেছে শুনে আমাদের চলতে হবে আর বিশেষ করে বিদাত করলে তো এটা কবুল হয় না আর বিদাত করলে এটা পা হয় কুল্লু বিদাতিন দরাল্লা কুল্লু বিলা কুল্লু বিদাতিন দরাল্লাহ কুল্লু দরল্লা ফিন্নার। প্রত্যেক বিদাতি হচ্ছে পদব্রষ্ট আর প্রত্যেক পদবরষ্টের স্থান হচ্ছে জাহান্নাম নাম তো বিশেষ করে এটা আমাদের দেশে এই প্রথা রয়েছে এগুলো থেকে বর্জন করতে হবে যেটা সঠিক সেটাই করতে হবে আর এর আগেরও একটা কিছু একটা উত্তর দেওয়া হয়েছে জানাজার ব্যাপারে ওখান থেকে একটু প্রয়োজনে দেখে নেবেন আর বিশেষ করে কোরআন হাদিস একটু পড়ে ঘাটার চেষ্টা করেন সমস্ত কিছু আপনারাই বুঝতে পারবেন পড়ার ইনশাআল্লাহ আর আমাদের কাছে জিজ্ঞেস করতে হবে না কিতাব পড়বেন এলে অর্জন করার চেষ্টা করুন ইনশাআল্লাহ আর আমার সম্মানিত দিনী ভাই একটা বিশ সেকেন্ডের যে ব্যাংকে টাকা পাঠানো নিয়ে আপনি এখানে অডিও দিয়েছেন এখানে কোনো অন্য কোন গ্রুপের কোনো অডিও এখানে দিতে পারবেন না দিলে প্রয়োজনে পার্সোনাল দিবেন কোন গ্রুপে কোনো বিতর্কিত কোনো কিছু যেন না হয় এটা আমি সমস্ত অ্যাডমিনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি যেই হোক না কেন এখানে অন্য কোন লিংক, ভিডিও অডিও যাতে কেউ এখানে না দেয় কারণ এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার সময় তারপরে এটা সমস্যা এটা সিরিয়াল মেনটেন করা যায় না অনেক সময় একটু কষ্ট হয়ে যায় কোথার থেকে দেওয়া হলো যদিও শুরু থেকে আলহামদুলিল্লাহ শুধু একটা প্রশ্নেই একজনের বাদ পড়েছিল এটা ভুলের কারণে এই শুধু এই আর্টিকেল অডিও ভিডিও বা লিঙ্ক এরকম দেওয়া থাকে যার জন্য যাই হোক এটা থেকে বিরত থাকবেন ইনশাআল্লাহ আপনারা এটা খেয়াল করবেন তো আশা করি বুঝতে পেরেছেন আপনি আমাদের সকলকে যেন সঠিকটা জেনে বুঝে আমল করার তফিক করে দিন আমিন আলাইকুম